বেশ ঘটা করে মহরত হয়েছিল আগুন সিনেমার। কিছু অংশে শুটিংও করেছিলেন নায়ক সাকিব খান ও নবাগত নায়িকা জাহারা মিতু। এই সিনেমার হাত ধরে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করে জুটি বেঁধেছিলেন জনপ্রিয় পরিচালক ও নায়ক জুটি বদিউল আলম খোকন ও সাকিব খান। ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় ও ব্যবসা সফল এই জুটিকে আবারও এক হতে দেখে আশার প্রদীপ জ্বেলেছিল হতাশায় নিমজ্জিত ইন্ডাস্ট্রিতে। তবে সেখানে আরও হতাশা যোগ করে নানা প্রতিবন্ধকতার মুখে অনিশ্চিত হয়ে পড়েছিল আগুন সিনেমার কাজ। সুখের খবর হলো, সব প্রতিকূলতা কাটিয়ে আবার জ্বলে উঠেছে আগুন। বদিউল আলম খোকন জাগো নিউজকে নিশ্চিত করেছেন, ফেব্রুয়ারির শেষ দিকেই নতুন করে শুটিং শুরু হচ্ছে তার এই সিনেমার। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলবে চিত্রায়ন, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে তৈরি হয়েছে আগুন সিনেমার জন্য নতুন একটি গান। কবির বকুলের লেখা ও মুরাদ নূরের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল ও নকশি তাবাসসুম। গেল বৃহস্পতিবার মগবাজারের ফোকাস স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বদিউল আলম খোকন বলেন, বিগ বাজেটে নির্মিত হচ্ছে আগুন। সব আয়োজনে চেষ্টা করছি দর্শকদের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিতে। গানের বেলাতেও মনোযোগী হয়েছে। কবির বকুলের লেখায় মুরাদ নূর সুর করেছেন গানটিতে, আর সাকিব খানের জন্য এসআই টুটুলের গান বিশেষভাবে পছন্দ দর্শকের। এ গানেও সেই ভালো লাগা বজায় থাকবে বলে আমার বিশ্বাস। এদিকে গানটি প্রসঙ্গে এসআই টুটুল বলেন, বদিউল আলম খোকন ও সাকিব খান জুটির একটি আলোচিত সিনেমা হতে যাচ্ছে আগুন। কবির বকুল ও মুরাদ নূর সময়োপযোগী একটি রিদমিক গান বেঁধেছেন। আমি গানটি গেয়ে অনুভব করেছি অনেকদিন পর সিনেমা প্রেমীরা একটি মিষ্টি রোমান্টিক গান পেতে যাচ্ছেন। এছাড়াও মুরাদ নূর বলেন, বদিউল আলম খোকন ভাই ও সাকিব খান আমার উপর আস্থা রেখেছেন, সে জায়গা থেকে একটি সুরেলা রোমান্টিক গান তৈরির চেষ্টা করছি। ভালো কিছু করতে গানটি নিয়ে এর গীতিকবি বকুল ভাইয়ের সঙ্গে বহুবার সমন্বয় করেছি। টুটুল ভাই ও নকশির কণ্ঠে গানটির পূর্ণতা পেল। দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত আগুনে সাকিব মিতু ছাড়াও আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদ উল ফিতরে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগুন। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটি সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়ে থাকে। চ্যানেলের অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতেও নায়িকা অপু বিশ্বাসের নাম ও ছবি রূপকর্থে ব্যবহার করা হয়েছে, যা শুধু বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।